আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর আজকের ভিডিও তাদের জন্য অত্যন্ত কার্যকর যারা নারী যারা নারীর জীবনে শেষ পুরুষ হতে চায় যারা নারী মহলে শেষ পুরুষ হতে চায় সারা জীবন একটা মেয়ের সঙ্গে সারা জীবন সংসার জীবন টিকিয়ে রাখতে চায় এবং সবল পুরুষ হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপিয়ে দিন আমার নতুন নতুন আপডেট ভিডিও পেতে যদি আমার বেল বাটনটি চাপিয়ে দিয়ে না রাখেন আমার আপডেট ভিডিওগুলো আপনি নাও পেতে পারেন তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বা বুঝে গেছেন এইটা একটি ফুল যাকে আমরা বলে থাকি গাঁদা ফুল তো এই গাঁদা ফুলের পাতা অত্যন্ত কার্যকর এবং খুবই শক্তিশালী একটি ওষুধ যেটা যেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা গুণ সম্পন্ন এবং কতটা শক্তিশালী যা আপনি না খেলে বুঝতে পারবেন না অনেকেই দেখা যায় যে ছোট বয়স থেকে অল্প বয়স থেকে হস্তমৈথুন করে অভ্যাস এবং দেখা যায় যে অধিক সহবাসের ফলে যে দীর্ঘদিন ধরে অধিক সহবাস করেছেন করার প্রতিফলে লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে শক্ত হতে চায় না কিংবা পেশাব করলে যে সামনে একটুকু যায় না যেখানে পোশাক করে সেখানে পড়ে যায় অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকর তো বন্ধুরা যারা পেনিসকে শক্তিশালী করতে চায় মোটা করতে চায় এবং টাইম বেশি পেতে চায় এবং অধিক ধরে সহবাস করতে চায় নারী মহলকে জয় করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর নারীর জীবনকে সুখময় করতে চায় তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই গাঁদা ফুলের পাতাটি অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং ইউটিউবে দেখবেন নানান রোগে ব্যবহৃত হয়ে আমার রোগে ব্যবহার হয়ে থাকে এবং লিঙ্গের মধ্যে পাথর হয়ে থাকে এটা ব্যবহৃত হয়ে থাকে এবং যাদের প্রস্রাব কখনো দূরে যায় না ওখানেই পড়ে এবং দেখবেন এটা মাত্র একদিন সেবন করবেন একদিন সেবন করবে দেখবেন যে প্রস্রাবটা আপনার দুই থেকে তিন হাত দূরে চলে গেছে যাদের প্রস্রাপ একদম কাছাকাছি পড়ে এবং মানে স্পিড নিয়ে হারাই গেছে তাদের জন্য এই গাছটির পাতাটি অত্যন্ত কার্যকর তো বন্ধুরা এটি যৌন ডিস্টার্বের জন্য অনেক ধরনের কাজ করে থাকে এবং এর অনেক ফাংশন রয়েছে তো বন্ধুরা এই গাছটি যদি আপনারা খেতে পারেন যথেষ্ট উপকার পাবেন তো আমার এক ভাই এসে আমাকে বলতেছে যে আমি শরমে আপনার কাছে আসতে পারি না যে আমার একটু সমস্যায় ভুগতাছি আমি তাকে বললাম যে আপনি গাঁদা ফুলের পাতা ভাবে খান তো তিনি দুই সপ্তাহ খেয়ে আসে বলছেন যে আমি যথেষ্ট উপকার পেয়েছি যদি আরও আগে আমি আপনার কাছে আসতাম এই উপদেশটা পেয়ে যেতাম এবং আমি অনেক উপকৃত হতাম তো আশা করি আপনিও যদি এটা সেবন করেন আশা করি যথেষ্ট পরিমাণে উপকার পেয়ে যাবেন যে আমি যেভাবে বলবো আমার ওস্তাদ যেভাবে আমাকে বলেছে ভাবে আমি আপনাকে বলবো সেভাবে আপনি সেবন করবেন একশো পার্সেন্ট উপকার পেয়ে এত সন্ধে নেই গাছটি এই গাছটি পুরুষের দুর্বলতার জন্য পুরুষের পাওয়ার বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর একটি গাছ এবং যেভাবে সেবন করতে হবে এ পাতা রস পঞ্চাশ গ্রাম এক চিমটি মকরধস তাতে দুই চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে সেবন করবেন এভাবে একুশ দিন সেবন করবেন আশা করি আশা করি আপনার জীবনে কোনো কোনো ডাক্তার কবিরাজ হেকমের কাছে আপনাকে যেতে হবে না তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখে হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ